থেকে 1930 সাল থেকে চার বছর পরপর অনুষ্ঠিত হয়ে আসছে ফুটবল বিশ্বকাপ। যেখানে প্রতিযোগিতা আছে পুরস্কার তো থাকবেই। আপনার মনে কি কখনো প্রশ্ন জেগেছে, পুরস্কার হিসেবে দেয়া সেই মহার্ঘ, সেই সোনার হরিণ কারা বানায়, কি তার শানে নজুল? তবে আজ আপনাদের জানাবো একটি পরিবারের গল্প, যারা 50 বছর ধরে বানিয়ে আসছে ফুটবল বিশ্বকাপ ট্রফি। যদি 1970 সালের আগে এখনকার 18 ক্যারেট খাঁটি সোনায় তৈরি 14 ইঞ্চি লম্বা ও 13 পাউন্ড ওজনের এই বিশ্বকাপ শিরোপার নাম ছিল জুলেরিমে ট্রফি, ফিফার তৃতীয় সভাপতি জুলেরিমের নাম অনুযায়ী 1946 সাল থেকে এই নাম দেওয়া হয়। নতুন কাপ না বানিয়ে শুধু হাত বদল করা আর পরপর তিনবার ট্রফি জিতলেই কেবল পুরোপুরি হস্তান্তর করার নিয়ম অনুযায়ী 1970 সালে বিশ্বকাপ জয়ী ব্রাজিলকে চিরতরে কাপ দিয়ে দেওয়া হলে ফিফাকে হাতে নিতে হয় নতুন ট্রফি বানানোর প্রক্রিয়ায়। এরপরই গাজদানিকা পরিবারের সূর্য ওঠে পূর্ব দিকে। 1971 সালে 7 দেশের ভাস্কর থেকে মোট 53টি ডিজাইন উত্থাপন করা হয়। লড়াইয়ে জিতে যান সিলভিও গাজদানিকা। এরপর সেই ট্রফির নাম দেওয়া হয় ফিফা বিশ্বকাপ ট্রফি এবং সেটিকেই এখন বিশ্বকাপ হিসেবে ব্যবহার করা হয়। নতুন নিয়ম অনুযায়ী প্রত্যেক বিজয়ীর হাতে তুলে দেওয়া হয় একটি রেপ্লিকা ট্রফি। নতুন ট্রফিটি ছিল 5 কেজি, যা আগের চেয়ে 2 কেজি ভারী আর নকশাতেও ভিন্ন। কাপটি এতটাই নান্দনিক যে কোনো পাশ থেকে ছবি তুললেই যেন পুরো বিশ্ব মানচিত্রের ঝলক চোখের সামনে প্রকট হয়ে দাঁড়ায়। ট্রফির ভিত্তির ব্যাস 13 সেন্টিমিটার, যেটি কিনা 2 স্তরের মেলাসাইট বা সবুজ পাথর দ্বারা আবৃত। এই 2 স্তর সবুজ ফুটবল মাঠকে ইঙ্গিত করে আর কাপের উপরের দিকে 2টি মনুষ্য মূর্তি দেখা যায়, যারা গোলাকার পৃথিবী স্বরূপ বস্তুকে ধরে রাখে। 2002 সালে সিলভিও গাজদানিগা এবিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, এই ট্রফিকে তিনি বীরত্বের পুরস্কার হিসেবে বিবেচনা করে নকশা করেছিলেন, কিন্তু কোনো সুপার হিউম্যান বীরত্ব ভেবে নয়, এটা প্রচলিত কোনো কাপও নয়। 2016 সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি। তার ছেলে জর্জিও গাজদানিগা বলেন, আয়োজকরা নকশাটি দেখার সাথে সাথেই বুঝেছিলেন এটি খুবই ফটোজেনিক একটি নকশা হবে। এটি হাতে তুলে ধরা সহজ এবং তুলে ধরার পর দেখতেও নান্দনিক লাগে। কিন্তু অবাক হবার মতো ব্যাপার হলেও সত্যি, ফিফার এই প্রতিযোগিতার শর্ত ছিল যে বিজয়ী তার কাজের স্বত্বাধিকার থাকবে না। তাই সিলভিও গাজদানিগা বিশ্বকাপ ট্রফির নকশা করেও পাননি কানাকুড়িও। তবে তিনি এরপর আরও অনেক নকশা করার সুযোগ পান। আসল ট্রফিটির দেখা মেলে সুইজারল্যান্ডের জুরিখের ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবল মিউজিয়ামে। আর কোকাকোলার সৌজন্যে প্রায়ই বিশ্ব ভ্রমণে বের হয় এই মহামূল্যবান আসল ট্রফিটি। ফুটবল বিশ্বকাপ হয়তো 4 বছর ঘুরে ঘুরে আবার আসবে নতুন উন্মাদনা নিয়ে, কিন্তু স্মৃতির পাতায় সোনার অক্ষরে ভাস্বর হয়ে থাকবে একটি নাম, সিলভিও গাজদানিগা, এক বিস্ময়কর নকশাকার। ফয়সাল আহমেদ, সময় সংবাদ।